আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই শেখ কিচেন ব্লগ। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার বার্থডে উপলক্ষে বাসায় সবাইকে চিকেন ফ্রাই করে খাওয়াবো। অবশ্য আমি আগে কখনো রান্নাবান্না করিনি, আজকে প্রথমবার করতেছি, জানি না কেমন হবে। অবশ্য আমাকে সাহায্য করার জন্য আমার আম্মু আছে, আম্মুর কাছ থেকে যথেষ্ট হেল্প পাবো। আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। এটা হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম, তারপর এটা জানি কি আম্মু, জিরা গুঁড়া, এটা হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। সরি, অ্যাকচুয়ালি আগে রান্না বান্না হয়নি তো কখনো, তাই বুঝতে পারতেছি না। এই আদা বাটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর দিয়ে দিচ্ছি এই যে রসুন বাটা, এই যে রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি কি দিব, তারপর লবণ তো স্বাদ মতো সবারই জানা আছে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আচ্ছা, তারপর কি দিব, তারপর দিয়ে দিলাম এখানে তেল আছে কিছুটা, তেল দিয়ে দিলাম। তারপর কিছুটা মাখিয়ে নিব। এখন সয়া সস দিয়ে নিব। সয়া সস দিলে আসলে আমার কি হয়, একটু কত উপকারী তার কি, এটা অ্যাকচুয়ালি এটা কি ভালো থাকে, মানে ক্রিস্পি হয় অনেক নাকি, সুন্দর হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সয়া সস উপকারিতা এটাই। আসলে আমি কিছুই জানি না, ক খ কিছুই জানি না, জাস্ট আমি বলতেছি আমি করতেছি। ভালো করে মেখে নিচ্ছি সব জায়গাতে। এখন হয়ে গেছে আসলে আমার খানো, এখন 2 ঘন্টার মতো রেস্টে রাখবো, কারণ রেস্টে না রাখলে অ্যাকচুয়ালি সবগুলো মশলা ভালোভাবে মিক্স হয় না। তো ভালোভাবে মিক্স করানোর জন্য অনেকক্ষণ রাখতে পারেন আপনারা, আরও বেশি রাখতে পারেন, বাট আমার সময় কম, তাই আমি জাস্ট 2 ঘন্টা রাখবো, দেখি কী হয়। মাখন হয়ে গেছে অলরেডি আমার, এখন আমি রেখে দেবো। 2 ঘন্টা চিকেনগুলো রেস্টে থাকার পর আবারও চলে আসলাম। এখন এই চিকেনগুলো মরের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন বেশি করে মুচমুচা হয়, আর এই মদের সাথে আমাদের সাথে নিতে হবে আরও কিছুটা কেমটি কি, জিরা গুঁড়া, কিছুটা জিরা গুঁড়া নিতে হবে, না হলে হবে না অ্যাকচুয়ালি। এগুলো সাথে আবার স্বাদ মতো লবণ দিতে হবে, লবণ দিয়ে দেবো, ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে। আর কিছুটা লাগবে আমার জিরা গুঁড়া, এগুলো মিক্স করে নিতে হবে। আর এগুলো মিক্স করার পর ভালোভাবে চিকেন দিয়ে মেখে নিতে হবে, যেন মুচমুচে হয় অনেক, এইভাবে মেখে নিতে হবে মুচমুচে করার জন্য এই সিস্টেমটা অ্যাকচুয়ালি। এই যে এরকমভাবে সবাই মেখে নেবেন, হ্যাঁ, দেন আবার তো মাখবই, আবার তো রাখলাম, ভালোভাবে মেখে নিতে হবে। আচ্ছা, আমি আবার 3টা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো আমি করে নিব। পরের স্টেপে আবারও পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, এগুলো ভিজানোর পর আবার মধ্যে দিয়ে মেখে নিতে হবে, বুঝলাম না, এই যে এভাবে, তাহলে ভালোভাবে মুচমুচে হবে আর কি, এটা ময়দাগুলো ভালোভাবে লেগে থাকবে আর কি। আমার আবার শিখিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমি তো পারি না প্রথমবার, তো তাই সবাই হেল্প করতেছে আমাকে অ্যাকচুয়ালি। আচ্ছা, সাথে আমার আম্মু আপু আমার ভাগ্নি সবাই একসাথে আছি আমরা। দেন এটা আবার, ও সরি, অ্যাকচুয়ালি এটা পানিতে ভিজাতে হবে। আচ্ছা, এখন আবার এখানে, ওকে, প্রথমবার তো তাই একটু মিস্টেক হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে ভালোভাবে ক্রিস্পি হবে, ক্রিস্পি হবে অ্যাকচুয়ালি, পারতেছি না তো, হইতেছে, থ্যাংক ইউ। আমি 3টা এভাবে করে নিলাম, বাকিগুলো ওইভাবেই করবো, জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে অ্যাকচুয়ালি। এখন এখন ভাজার পালা, এখন ভাজার জন্য আমি চলে এসেছি, আর আমার আম্মু আগে থেকে তেল দিয়ে রেখেছিল এখানে, এখন তেল মোটামুটি তেল গরম হয়ে গেছে, এখন জাস্ট
এগুলা বাঁচতে দেব, এখনো করি নাই তো তাই ভয় পাচ্ছে কিছুটা। ঠিক আছে হাতটা তার দিব না, এমনিতেই হবে, বসে থাকো আমি অন্য কাজ করি। এখন সময় হয়েছে উল্টে দেওয়ার, মোটামুটি হয়ে গেছে ব্যাক সাইড দিয়ে, এখন উল্টে দিচ্ছি। আমার বলছি নিজে বাদামি কালার হলে উল্টে দেওয়ার জন্য, তো এখন মোটামুটি বাদামি কালার হয়ে গেছে, তাই উল্টে দিচ্ছি। আগুনটা কমিয়ে রাখবেন, বেশি আগুন দিলে অ্যাকচুয়ালি নিচ দিয়ে হবে ভিতর দিয়ে হবে না, পড়ে যাবে। আগুনটা কম দিয়ে দেন কম রাখার চেষ্টা করবেন। ওটা হয়ে গেছে, হয়ে গেছে আমার সুসের চিকেন ফ্রাই। অ্যাকচুয়ালি এখন তুলে নেওয়ার পালা, দেখি দিতে পারে কিনা। হ্যাঁ, তো হয়ে গেল আমাদের সুস্বাদু চিকেন ফ্রাই। অ্যাকচুয়ালি লাইফে আজকে প্রথমবার ট্রাই করলাম এই চিকেন ফ্রাই, জানি না কতটুকু ভালো হয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। অ্যাকচুয়ালি উৎসাহ পেলে আরও নতুন কিছু নিয়ে আসার ট্রাই করবো ইনশাল্লাহ, চেষ্টা চালিয়ে যাবো। আপনারা দোয়া করবেন, কেমন হয়েছে কমেন্টস করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।